আজ পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত কোলাঘাট ব্লকে সিপিএম এর একটি ডেপুটেশন সংগঠিত হলো। তারা বিডিও স্যারের কাছে 13টি ডেপুটেশন নিয়ে গিয়েছিলেন। আজ তাদের বিডিও অফিস ঘেরাও হয়। তাদের একটাই অনুরোধ, এই 13 দফা ডেপুটেশন। তাদের মধ্যে যে ডেপুটেশন গুলি ছিল সেগুলো হলো পাওয়ার প্রজেক্ট এর দুর্নীতি, রামকো সিমেন্ট কোম্পানি থাকার কারণে দূষণ, নালা নর্দমার অপরিষ্কার, আরো বেশ কয়েকটি তাদের ডেপুটেশন ছিল। জেলা পূর্ব মেদিনীপুর, থানা কোলাঘাট, পূর্ব মেদিনীপুর জেলা থেকে সৌভিক করে রিপোর্ট। আমরা মানুষের কাছে আবেদন করব, আমরা পূর্ব গঠিত কোলাঘাট সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়ের কাছে আগাম অনুমোদন নিয়ে এখানে ডেপুটেশন কর্মসূচিতে সামিল। আনন্দবাজার পত্রিকার জেলার প্রজাবলিয়েছে যে স্টলগুলির জন্য ফান্ড দেওয়া হচ্ছে, ফান্ডগুলিতে তোলাবাজি হচ্ছে কিনা আমাদের জানতে ইচ্ছে করে। তার নির্দেশে তারা স্টল পাওয়ার জন্য কুপন পাচ্ছে, কুপন কোথা থেকে বিলি হচ্ছে, কোন তৃণমূল নেতার বাড়ি থেকে কুপন বিলি হচ্ছে। আজকে যারা তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতি সভায় শহর ব্রিজের কাজ শুরু হয়েছে, আর কারা আটকে রেখেছিল সকলের জানা, পশ্চিমবঙ্গ বিধানসভায় বারেবারে চিৎকার করেছি মন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে চিৎকার করেছি অবিলম্বে যাতে কোলাঘাট জেলার রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়। আমরা এবার বিষয় দেখেছি, লক্ষ্য করেছি কোলাঘাট জেলার রাস্তার কাজ সম্প্রসারণ শুরু হয়েছে, তা ঠিক, কিন্তু তাদেরকে বাদ রেখে আজকে কোলাঘাট পঞ্চায়েত সমিতি তৃণমূল পরিচালিত মানুষের সঙ্গে আলোচনা না করে, মানুষের সঙ্গে আলোচনা না করে, বিরোধীদের সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়েছে। আমরা বলতে চাই, আমরা রাস্তার বিরোধী না, আমরা বামপন্থীরও রাস্তা চাই, কিন্তু করোনা পরিস্থিতিতে মানুষের জীবন জীবিকা সংকট, করোনা পরিস্থিতিতে মানুষের কাজ নেই, মানুষ কি করে খাবে খুঁজে পাচ্ছে না। এইরকম একটা দামোদর পরিস্থিতিতে যখন সারা দেশে কোটি কোটি বেকার শ্রমিকরা তাদের কাজ হারাচ্ছে, পরাধীন রাজ্য পরিযায়ী শ্রমিক কাজ না পেয়ে ঘরে ফিরে এসেছে, তাদের কি হবে, এই নিয়ে যখন যন্ত্র